মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমার ব্লগে। তো চলো, সকাল থেকে স্টার্ট করলাম, হাঁপিয়ে গেছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এখন নিচে যাই, টাটা। সকালবেলা ইলিশ মাছ নিলাম ভাইয়ের কাছ থেকে, 350 টাকা কিলো। 1 কিলো নিয়েছি, তো আমি কাটবো না, ভাই কেটে দেবে। মাছ কিনতে ভালো লাগে কিন্তু কাটতে ইচ্ছা করে না। আর এনেছে ভোলা, যে ছোট্ট ছোট্ট ভোলা, আর ইলিশটাও ছোট ছোট। আমি একাই খাবো 1 কিলো মাছ 350 টাকা দিয়ে, শান খাবে না। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর কড়াইটা না ভালো করে ধোয়া হয়নি, বুঝলো তো। তো মাছটা ভাজা করব, দুটো মাছ ভাজার জন্য আলাদা রেখে দেবো ভাজা করে। আর হচ্ছে আর দুটো মাছ, আর এই যে এই কটা মাছ হচ্ছে ঝোল করব। তো বন্ধুরা, এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে ভিডিও দেখার পালা সবার। আর এই শান হচ্ছে গিয়ে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, স্কুল থেকে ওকে ত্যাগ করে দিয়েছে, ও হচ্ছে গিয়ে লাট সাহেব হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, বুঝলে তো। হ্যাঁ, মাধ্যমিক দেয়নি এখনো, স্কুলে যায় না, মধ্যে স্কুলে যেতে চায় না। কেন কে জানে স্কুলে কি হয়েছে, গার্জিয়ান কল করবে আর কদিন পরে। ছেলের জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তাই বলেছি কাজ করতে হলে একটা ফ্যান পরিষ্কার করে, ফ্যানটা সাদা ফ্যান, তো সাদা ফ্যান, তাই হচ্ছে গিয়ে কালো হয়ে গেছে এই ফ্যানটা। যেহেতু এখানে রান্নাবান্না করা হয়, এসে ছুড়িস না, ভিডিও বানাচ্ছি আমি, রান্নাবান্না করা হয়, তো তাই হচ্ছে গিয়ে একটুখানি যতই চিনি থাকছে না কেন, তবুও তো একটু ঝাঁজ আছে না, তো তার জন্য হচ্ছে পরিষ্কার করতে বলছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ও কীভাবে ফ্যান পরিষ্কার করছে, ঠিক আছে। আরে গেছে আমার গেছে সোফা আমার গেছে রে, দেখি চোখে না ঢুকে যায়। এখন কিন্তু জয় বাংলা হচ্ছে চোখে সবার, ওই যে পড়েছে কি, কিসের চশমা দেবো, ফ্যান পরিষ্কার করতে চশমা লাগবে না। ঠাকুরের কৃপা আমাদের হয়নি কারুর, আমার শানের কারুরই, আমাদের বাড়ির কারুরই হয়নি, মা বাবা, সে তো পক্স তো সবারই হয়, মানুষ মাত্রই পক্স হয় না। ছোটোবেলায় আমার চোখ উঠেছিল কিন্তু এখন আর ওঠেনি, আমার যেহেতু একবার উঠে গেছে ওর জন্য মনে হয় উঠছে না, তাই না। আর শানের এখনও ওঠেনি, তবে চোখ ওটা নাকি ভালো আমি শুনেছি, চোখটা খুব ভালো, মানে চোখের যে ময়লাটা সেটা নাকি জীবাণুটা চলে যায়, তাই তো বলে, এক একজন এক এক রকম কথা বলে। তো দেখো শান পরিষ্কার করছে ফ্যান, শান পরিষ্কার করছে ফ্যান, দেখো। তো চলো রাখি এখন। আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, আজকে হচ্ছে 16 আগস্ট, আজকে বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি হওয়ার হবে, কালকে 15 আগস্ট, যথারীতি 15 আগস্টে বৃষ্টি হয়। তো 15 আগস্টে বৃষ্টি না হয়ে আজকে 16 আগস্টে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে, প্রকৃতির সঙ্গে তো আমরা পেরে উঠবো না, তো প্রকৃতির নিয়মও ভঙ্গ করা যাবে না। তো কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না, আর এই ফাঁকে আমি কী করছি বলো তো, একটুখানি সামনে তো পুজো আসছে, ঘরের তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তো গ্রিলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর হাজবেন্ড মশাই তো আসবে, ও তো একটু খুঁতখুঁতে মানুষ, ও আরও ভালো করে আমার থেকে ভালো করে আরও পরিষ্কার করে নেবে। দিদিদের বাড়ি এসছি, এই জল নিতে, টাইম কলের জল নিতে এসছি, কারণ কি এই জলটা নাকি আয়রন ফায়রন নেই, আর এই জলে রান্নাও করা যাবে, হ্যাঁ রান্নাবান্নাও করা যাবে, ওই জন্য এই জলটা নিতে এসছি। এই জলটা নিয়ে চাটা করা যাবে, ভাত টাত মোটামুটি যা যা আছে রান্নাবান্না সবই করবো, হ্যাঁ তাই নিতে এসছি। আমাদের তো জল দিয়ে কল দিয়েছে কিন্তু তোমার তো নেই, লাইন দেয়নি তো আমাদের, আমাদের জলের লাইন হয়নি বুঝলে, আমাদের ওদিকে লাইন আসেনি এখন, তাই এদের এদিকটা তাড়াতাড়ি লাগিয়েছে, তাড়াতাড়ি জল চলে এসছে। তোমাদেরও তো আছে, খাও এই জল খাও, এক ড্রাম নিয়ে হয়ে গেছে, এক ড্রাম নিয়ে গেছি, আর
তিনটে বোতল নিয়ে এসেছি, ওই তিনটে বোতলই ভরে নিয়ে যাবো। স্নানটানও করা যায় মাথায়, বেশ শ্যাম্পু ট্যাম্পু করলে পরিষ্কার ধবধবে হয়, এই জলে আঠা হয় না। আর আমাদের এই চাঁদপাড়া এলাকায় প্রচুর জলের আয়রন, প্রচুর আয়রন, তার জন্য মানে সাদা জিনিস হলুদ হয়ে যাবে এরকম জলের আয়রন আমাদের এখানে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে 5:30 বাজে। হ্যাঁ, তো ঘুম থেকে উঠলাম আমি, ঘুম থেকে উঠে মাথাটা আছড়ালাম আর এখন যাবো দুধ আনতে মামিদের বাড়িতে, শান গাছে পড়তে, বাজারে পড়তে গেছে, দুধটা নিয়ে আসি তাহলে। সন্ধ্যাবেলায় শান বলছে খাবো খাবো, কী খাবো কী খাবো কী খাবো, সন্ধ্যার সময় এটা নিয়ে টেনশান। আমি বললাম তাহলে বাজার থেকে কিছু কিনে নিয়ে আস, সেও যাবে না বাজারে। তো আমি বললাম তাহলে চাউমিন করি, চাউমিন খা, আমি খাবো না, কারণ কি ডায়াবেটিস তো আমার, আর কী বলতো অনেক কিছু এখন একটু চেক দেওয়ার চেষ্টা করছি, বুঝলে তো। চাউমিন তো ময়দার, তো এটা খাওয়া তো একদমই ময়দার ভালো না। তা আমি বললাম তাহলে তুই খা, তোকে আমি করে দিচ্ছি। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো, আর এখন চাউমিনের সরঞ্জাম কাটতে বসেছি, গাজর বিনস আর একটু আলু কাটবো আর পেঁয়াজ। আর হানি এদিকে এসে বলছে জিম্মা যাবা না শপিং মলে, তা ও কালকে বলে রেখেছে আমাকে যে যাবো কিন্তু, তা আমি ভালো লাগছে না এখন যেতে। শিল্পা যাবে না, শিল্পা কালকে বললো যাবে, এখন ফোনও করছে না কিছু না, জানি না যে যাবে কি না। তো শিল্পা তো যাবে না মনে হয়, তাহলে আমরা ফোন তো করে বলতো একবার। এখন চাউমিনটা করে দিই শানকে, তারপর শানের স্যার আসবে, কৌশিক আসবে পড়াতে, আর আমি চা খাবো, শুধু সন্ধ্যার সময় চা আর একটা রুটি, ব্যাস। রুটি নাও খেতে পারি, শুধু চাই খেতে পারি। চাউমিনের জন্য আলু বিনস গাজর কেটে নিয়েছি, আর এদিকে চাউমিন সিদ্ধ করা হয়ে গেছে, শানের মতোই একাই খাবে, সেই জন্য অল্পই করেছি অর্ধেকটা। সবজি দিলে তো একটু বাড়বে, তো এই সবজিটা এতটা দেবো না, একটুখানি তুলে রাখবো রাতের খাওয়ার জন্য। সকালে ভিজিয়েছিলাম ছোলা, তো সেই ছোলাটা এখন সিদ্ধ করবো, সন্ধ্যাবেলায় লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবারে সিদ্ধ করবো। আর প্রেশার কুকারটা কী বলো তো, প্রেশার কুকারটা সকালবেলা মাজিনি, এটা ডিম সিদ্ধ করেছিলাম জন্য এরকম দাগ হয়েছে, তো কিছু করার নেই, ডিম সিদ্ধই তো করেছিলাম। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে দুধ আছে, দুধটা জ্বালাবো, এই এই কুচি কুচি করে রেখেছি পেঁয়াজটা, এটা হচ্ছে গিয়ে এই ছোলা দিয়ে একটুখানি আমি খাবো সন্ধ্যাবেলায়, আর এটা চাউমিনে দেবো। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, শানের এখন টিফিনে চাউমিন হবে, আর আমি এখনও 7 বেজে গেছে, এখনও চাই করতে পারলাম না, শানকে দিয়ে আসি চাউমিনটা আগে। ও বসে রয়েছে, ঘুমিয়ে পড়েছে, ওই দেখো জামা প্যান্ট খুলে শুয়ে পড়েছে। নে ধর কোথায় রাখবো, বালিশের ঘরগুলো দুদিন আগে কেচে দিয়েছিলাম, তো বৃষ্টির জন্য শুকায়নি, তো আজকে শুকিয়ে গেছে অলরেডি। আমি এই যে বালিশের কভার পরাচ্ছি, 4 বালিশের ওয়ারই কেচে দিয়েছি, দুজন মানুষ 4 বালিশের ওয়ার। শানের 3 লাগে, একটা মাথার বালিশ আর 2 পাশ বালিশ, আর আমার তো একটা হলেই হয়ে যায়, আর কোলবালিশটা আমি নিই। আর ওরও কোলবালিশ ছিল, তো ওর কোলবালিশটা ওপরে রয়েছে, মানে আছে এখনও, তো ওপরে রয়েছে, আর আনা হয় না ওপর থেকে, উপরেও তো আবার যখন যাই তখন আবার লাগে, তো ওই জন্য আবার নিচে নিয়ে আসবো, টানা হেঁচড়া করার থেকে বাবা এক জায়গায় থাকাই ভালো। এই বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি, আর কী বলতো এখন তোমার এত বর্ষাকাল না, বালিশ কথা দুদিন ছাড়া ছাড়াই রোদে দিতে হয়, তা নাহলে কেমন একটা গন্ধ বেরোয়, তাই না। আমি আজকে সেই 8 সময় চা খেয়েছি, সেই শানকে চাউমিন বানিয়ে দিয়েছি,
দেওয়ার পরে ও চাউমিন খেলো আর আমি 8টার সময় চা খেলাম। আর ছোলাটা দেখছিলে না, ছোলাটা ইয়ে করেছিলাম সিদ্ধ করে তারপরে তড়কা লাগিয়েছিলাম। তালা চাবি আমার কাছে, শান হচ্ছে গিয়ে এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে, গেটে তালা দিতে যাবো। আমার বাড়িতে বের করে দিস। এই চাবি দিয়ে আসিস ওইদিকে। এই সে চলে গেল কৌশিক। সন্ধ্যার সময় ভাজাটা করেছিলাম, তো ভাজাটা রেখে দিয়েছি, যেহেতু আলু আছে আমি খাবো না। আর এইদিকে ছোলাটা, যা উল্টে গেল না তো, এই যে ছোলাটা করেছি, এই ছোলাটা হচ্ছে গিয়ে রাত্রেবেলা খাবো। আর দুপুরের একটুখানি রয়েছে, ডাল রয়েছে এটা জ্বালিয়েছি, আর মাছের ঝোল রয়েছে এটাও জ্বালানো হয়ে গেছে, একদম জ্বালিয়ে শুকিয়ে ফেলেছি। আর এদিকে চাটু বসিয়ে দিয়েছি, রুটি করব, 4টে রুটি, তার মধ্যে 3টে শান খাবে আর আমি 1টা খাবো। শানের অবস্থাটা দেখো, বাটি মনে হচ্ছে খেয়ে নেবে এখন। হ্যাঁ, একটু আগে থেকে ভিডিওটা করলে ভালো হতো। খাওয়া দাওয়া হলো, আর এই যে ব্লগিং দেখছে, এটা হচ্ছে মনুর ব্লগ, ট্রাভেল ব্লগ, রেল ট্রাভেল। তো এর ব্লগ আমারও খুব ভালো লাগে দেখতে। আর শানের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এবারে শান এই জায়গাটা মুছবে, এঠো জায়গাটা। তো দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি শান এঠো জায়গাটা কেমন করে মোছে। শান হচ্ছে তরকারিটা নিয়ে এবারে ফ্রিজে রাখবে, তরকারি বলতে ছোলার তরকারিটা একটুখানি রয়ে গেছে, তো ফ্রিজে রেখে দেবে, আমি পরে ঢেকে রাখবো। আর জায়গাটা মুছবে, এই তাড়াতাড়ি মোছ, আয় 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 তাড়াতাড়ি আয়। জায়গাটা মুছে তারপরে আমরা শুতে যাব। আর হচ্ছে গিয়ে ওই দেখো শান মুছছে, আর ওইদিকে টিভির দিকে নজর, বুঝলে তো। হ্যাঁ, মোছা টোচা হয়ে গেলে যাব শুতে। অবিশ্বাস করাটা খুবই খারাপ, তাই না? অবিশ্বাস হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, এটা কিন্তু আছে। আমি একজনের ভিডিও দেখেছি, কমেন্টও করেছি, ডিটেলসে বললাম তোমার ছেলে মেয়েদের স্কুলে গেলে তারপরে ভালো ভালো গান দিলে কপিরাইট ফ্রি, তো সেটা আবার কপিরাইট চলে আসলো তোমার ভিডিওতে, তারপরে তুমি ভয়েস দিলে সেখানে, বলছি বারবার করে, সে আমাকে বিশ্বাসই করছে না। তো যাই হোক, বিশ্বাস না করলে তো কিছু করার নেই। সে আমাকে লিখছে কমেন্ট করে, কমেন্টে রিপ্লাই দিচ্ছে আমাকে যে তুমি আমার ভিডিও এরকম দেখেছো, তুমি আমার ভিডিও দেখোনি, আমি বারবার করে বলছি তুমি এই করলে সেই করলে, তো বিশ্বাসই করছে না। তো যাই হোক, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, এটা আর বলা যাবে না কিছু। যে যেরকম করবে সে সেরকম ফল পাবে, তাই না? আমি বলছি বারবার করে, আমি দেখেছি, তো সে বিশ্বাসই করতে পারছে না, তো তাকে তো আমি জোর করে বিশ্বাস করতে পার, বিশ্বাস করাতে পারবো না, তাই না? এটাই বলার ছিল। রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বেসিনের মধ্যে বাসন কটা রয়েছে, বাইরে গামলাটা রয়েছে, যেহেতু দরজাটা দেওয়া হয়ে গেছে ওর জন্য আর গামলাটা আনতে পারিনি, তো বেসিনের মধ্যে বাসনগুলো রয়েছে। আর গ্যাস ফ্যাস সব মুছে দিয়েছি, আর জলের বোতলগুলো দেখেছো, ওইগুলো শিল্পাদের বাড়ি থেকে জল নিয়ে আসলাম না দুপুরবেলা, তো ওইগুলো রয়ে গেছে। আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এখনের মতো রাখছি, ওকে বাই, গুড নাইট, টাটা।